সোলো সিকোকে দেখে ভয় পেয়েছেন রোমান রিংস। বন্ধুরা, গত স্ম্যাকডাউনে কি হয়েছে তা আমরা দেখে নিয়েছি। রোমান রিংস অনেক ধাওয়া দিয়ে দিয়েছিলেন দ্য ইউসোসকে, আর এরপর যখন রোমান রিংস রিং থেকে চলে যাচ্ছিলেন তখন তিনি ভুল করে ধাক্কা মেরেছিলেন সোলো সিকোয়াকে, মানে রোমান রিংসের কাঁধ এবং সোলো সিকোয়ার কাঁধে একটি ধাক্কা লেগে যায়। আর এরপরই রোমান রিংস একটি এমন ভাব দেখান যে যেন মনে হয়েছিল তিনি একটি মস্ত বড় ভুল করে ফেলেছেন, এর ফলে তাকে হয়তো শাস্তিও পেতে হতে পারে। আবার অপরপক্ষে সোলো সিকোয়া একটি এমন ভাব দেখান যেন মনে হচ্ছিল তিনি অ্যাটাক করবেন রোমান রিংসকে, মানে তার চাহনি অনেক বেশি ভয়ানক ছিল। আর পারে সোলো জ্যান্ত গিলে খাবে রোমান রিংসকে। তো এর ফলে রিপোর্টস এবং রুমার্সে এমনটা বলা হচ্ছে যে সোলো সিকোয়া এবং রোমান রিংসের বনিবনা হয়তো হচ্ছে না, মানে রোমান রিংস এবং সোলো উপরে উপরে ভালো দেখালেও ভেতরে ভেতরে এদের মধ্যে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। আবার অপরদিকে যেহেতু সোলো কোনো কথা বলেন না, তো এটাকে বুঝতে পারছে না যে রোমান রিংসের উপর কত রেগে রয়েছেন সোলো সিকোয়া, আর সুযোগ পেলে সোলো অ্যাটাক করবেন রোমান রিংসকে। তো এরপর দেখা যায় কবে সোলো অ্যাটাক করবেন রোমান রিংসকে। আর চান্স অনেকটাই বেশি রয়েছে, কারণ সামনে রয়েছে নাইট অফ চ্যাম্পিয়ন পেপারভি, এবং সেখানে যদি সেখানে ইউসো বিট্রে করবেন রোমান রিংসকে, এবং তখন সোলো সিকোয়া কী করেন তা একটি দেখার বিষয় হতে চলেছে।